হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল আমি ডাটাবেস সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ মাইস্কুয়েল ডাটাবেস সম্পর্কে আলোচনা করছি মাই ডাটাবেস নিয়ে কীভাবে কাজ করবেন মাইস্কুয়েল ডাটাবেস থেকে ডাটা কিভাবে পিক আপ করবেন ডাটা ইনসার্ট করবেন ডাটা আপনার ওয়েবসাইটে শো করাবেন ডাটা আপডেট করবেন ডিলিট করবেন ইত্যাদি সম্পর্কে আলোচনা করছি এ এপর্বে এর লাইক যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনি যদি একটি সার্চ ইঞ্জিন তৈরি করতে চান সেক্ষেত্রে এই লাইক স্টেটমেন্টটি প্রয়োজন হবে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট শব্দ অথবা কোনো একটি নির্দিষ্ট অক্ষর ইত্যাদি দেখে ডাটাবেস থেকে অর্থাৎ সেই অনুযায়ী ডাটাবেস থেকে ডাটা পিক আপ করা এটার জন্য লাইক স্টেটমেন্টটি ব্যবহার করতে হয় সেটি আমি এখন এই পর্বে দেখাচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন এখানে দেখুন আমি যখন ডাটা সিলেক্ট করেছিলাম অর্থাৎ ডাটা ডিসপ্লে করেছিলাম তখন এখানে আমি সিলেক্ট স্টার দিয়ে ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল টু অর্থাৎ অর্থাৎ আইডি হচ্ছে লেস ইকুয়াল টু চাইতে ফোর ছোট যেসব আইডি সেই ডাটাগুলো এখানে শো করছে এখন আমরা এই অনুযায়ী ডাটা না শো করায় আমরা আমাদের লাইক স্টেটমেন্টের মাধ্যমে ডাটা শো করাবো অর্থাৎ লাইক অনুযায়ী যেই শব্দ আসবে সেই শব্দ অনুযায়ী ডাটা শো করাবে সেটা কীভাবে করতে হয় দেখুন যেমন এখানে আমাদের ডাটা বেজে দেখুন আমাদের এখানে ফার্স্ট নেম রয়েছে লাস্ট নেম রয়েছে আমরা এখানে বলে দিলাম যে আমার এই ডাটাবেজের মধ্যে অর্থাৎ এই ডাটার মধ্যে ফার্স্ট নেম যেটি সৌদ রয়েছে সেই ডাটাগুলো শুধু শো করবে অথবা লাস্ট নেমের মধ্যে হচ্ছে নাজমুস রয়েছে সেই ডাটাগুলো শো করবে অন্যভাবে আমরা এখানে নাম্বার দিয়ে এটি সার্চ করতে পারি যেমন এখানে আমাদের এই নাজমুস মানানটি আমি ঠিক করে দিচ্ছি এখানে আমি জেট করে দিলাম গোতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমাদের নাজমুস হচ্ছে লাস্ট নেম এখানে দুইটা ডাটা রয়েছে এখানে নাজমুস যেই ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো শো করবে অথবা যে কোনো একটি দিয়েও আমরা শো করাতে পারি প্রথমে আমি একটি শো করাচ্ছি পরে ওনারগুলো ডাটা কীভাবে শো করাতে হয় সেটি দেখাচ্ছি এখানে ফ্রম ইউজার্স সিলেক্ট স্টার অর্থাৎ সকল ডাটা শো করবে ফ্রম ইউজার্স ইউজার ইউজার্স থেকে ডাটা শো করাবে এখানে হয়ার হয়ার পরে আমরা এখানে দেবো হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেম তারপরে স্কুয়াল এখানে লাইক লিখব এখানে আমরা কোন ডাটা শো করাতে চাচ্ছি অর্থাৎ কোন ডাটা অনুযায়ী শো করাতে চাচ্ছি সেটি কোটেশনের মধ্যে লিখতে হবে এবং দুটি মডুলার চিহ্নের মধ্যে লিখতে হবে এটা আমরা পার্সেন্টেজ চিহ্ন বলে থাকি এই পার্সেন্টেজ চিহ্ন অথবা মডুলার চিহ্নের মধ্যে লিখতে হবে এখানে আমি সৌদ লিখলাম অর্থাৎ আমার ফার্স্ট নেম যেখানে সৌদ রয়েছে সেই ডাটাটি শো করাবে দেখুন এখানে এক নম্বর ডাটাটি শো করাচ্ছে অর্থাৎ আমার এইখানে ফার্স্ট নেম সৌদ রয়েছে শুধুমাত্র এইটাতেই সেই কারণে এটি শো করাচ্ছে তারপরে আমি লাস্ট নেমে এখানে দেখুন নাজমুস রয়েছে দুইটাতে এখন এইটা শো করা এখানে দেখি এখানে যদিও ক্যাপিটাল স্মল রয়েছে আমরা এটি কারেকশন করছি এখানে দুটি ক্যাপিটাল করে দিলাম তারপরে এখানে গিয়ে আমি লিখছি লাস্ট নেম লাস্ট নাম লাইক নাজমুস অর্থাৎ নাজমুস রয়েছে লাস্ট নামে যেটিতে সেটি শো করাবে দেখুন এখানে যে নাজমুস সৌদ নাজমুস সাকি নাজমুস এই দুটি ডাটা শো করছে অর্থাৎ এই দুটি ডাটাতেই যেহেতু সেই তথ্যগুলো রয়েছে সেই কারণে এই দুটি ডাটা শো করছে আপনারা যখন সার্চ ইঞ্জিন তৈরি করবেন তখন যখন ইউজাররা ডাটা প্রেরণ করবে তারা নির্দিষ্ট একটি ডাটা লিখে ফর্মের মাধ্যমে প্রেরণ করবে তারপরে সেই ডাটাটি আসবে আসার পরে এইখানে সেই ডাটাটি থাকবে এবং সেই ডাটা অনুযায়ী সে কোয়েরি চালাবে অর্থাৎ সেই ডাটা অনুযায়ী সে সিলেক্ট করবে তারপরে কোয়েরি চালায় ডাটা শো করবে এভাবে আপনারা একটি সার্চ ইঞ্জিন তৈরি করতে পারেন এছাড়াও এইভাবে লাইক স্টেটমেন্ট ব্যবহার করার আরেকটি পদ্ধতি রয়েছে যেমন এখানে আমরা উভয় পাশে মোডুলার চিহ্ন দিয়েছি এখানে উভয় পাশে না দিয়ে যদি আমরা এক পাশে যদি দিই তাহলে কী হয় দেখুন প্রথমে আমি এখানে এস লিখছি তারপরে মডুলার চিহ্ন দিচ্ছি তারপরে এখানে আমরা লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখছি দেখুন এখানে আমাদের তিনটি ডাটা শো করছে তিনটি ডাটা শো করার কারণটি হচ্ছে এখানে আমরা বলেছি যে লাইক এস অর্থাৎ শুরুতে যে সকল শব্দে এস রয়েছে সেই শব্দগুলো শো করাবে অর্থাৎ সেই ডাটাগুলো শো করাবা এইখানে প্রথমে এস রয়েছে এইটাতে এস রয়েছে এইটাতে এইটাতে এস রয়েছে সেই কারণে তিনটি ডাটাই শো করছে তারপরে আমরা যদি এইখানে এর জায়গায় এ লিখি তাহলে দেখুন এখানে একটি ডাটা শো করছে এই যে ছয় নম্বর ডাটাটি শো করছে তারপরে এখানে আমরা এই মডুলার চিহ্নটি শুরুতে যদি দিই আর এখানে এস লিখলাম তাহলে দেখুন এইখানে আমাদের কী কী ডাটা শো করে আমি এটি রিলোড করলাম দেখুন এখানে কোনো ডাটা শো করছে না এখানে আমরা বলেছি শব্দের শেষে এস রয়েছে সেই ডাটাগুলো শো করবে আমাদের এই ডাটা পেতে যায় এখানে দেখুন ফার্স্ট নেমে লাস্টে এস রয়েছে এমন কোনো ডাটা এখানে নাই কিন্তু এখানে লাস্ট নেমে দেখুন ডাটা রয়েছে দুইটা আমরা যদি এই লাস্ট নেমে এখানে লিখে দেই ফার্স্ট নেমের জায়গায় তারপরে আমি এটি রিফ্রেশ করছি দেখুন এখানে দুটি ডাটা শো করছে অর্থাৎ এটার শেষে এস রয়েছে এবং এটার শেষে এস রয়েছে সেই কারণে এই ডাটাগুলো শো করছে এভাবে লাইক স্টেটমেন্ট ব্যবহার করে আপনারা একটি সার্চ ইঞ্জিন তৈরি করতে পারেন টিউটোরিয়ালটি কেমন লাগলো সে সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ